বিশ্ব জয় করা হাফেজ সালেহ আহমেদ তাকরিমের বাসার মধ্যে হঠাৎ করে কেন পুলিশ গিয়েছেন? গতকাল এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যাচ্ছিল পুলিশ তাকরিমকে ধরে নিয়ে যাচ্ছে। আসলে পুলিশ কিন্তু তাকরিমকে ধরে নিতে যায়নি, পুলিশ তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিল। জাহাঙ্গীর আলম স্যার সমাজের জন্য কিন্তু বেশ ভালো ভালো ভিডিও বানিয়ে যাচ্ছিল। তিনি আমাদেরকে সব সময় একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করত। এখন কিন্তু সালেহ আহমেদ তাকরিমের বাসার মধ্যেও গিয়েছে তার জন্য একটি পুরস্কার নিয়ে, তার জন্য উপহার নিয়ে। সেই সাথে সালেহ আহমেদ তাকরিমের বাসায় সালেহ আহমেদ তাকরিমের সেই সৌদি আরব থেকে আনা খেজুরও খেয়ে এসেছেন। একজন পুলিশ কর্মকর্তা এত ব্যস্ত সময় পার করেও সালেহ আহমেদ তাকরিমের কাছে গিয়েছিল তাকে উপহার দেওয়ার জন্য। এরকম একজন পুলিশ কর্মকর্তার জন্য সর্বপ্রথম আমরা তাকে স্যালুট জানাই। এবং সেই সাথে সালেহ আহমেদ তাকরিমকে কিভাবে শুভেচ্ছা জানাবো বা অভিনন্দন জানাবো সেরকম কোনো ভাষা আর আমার জানা নেই, কারণ তাকে নিয়ে ইতিমধ্যে অনেকে অনেক কথা বলেছেন, সেই সাথে তাকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। সালেহ আহমেদ তাকরিম আসলে 13 বছরের মধ্যে এত ভালো একটি কাজ করে ফেলেছে যে কাজটি কখনো মেপে শেষ করা যাবে না। আজকে আমাদের বাংলাদেশের অনেক আলেম মাওলানারা আছেন যারা হয়তো এখন পর্যন্ত আন্ডার রেটেড, অনেক ভালো ভালো অভিজ্ঞ মানুষ রয়েছেন যারা এখন পর্যন্ত ওই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন না। হয়তো বা সেই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তারা প্রথম স্থানটা অধিকার করে নিয়ে আসতে পারত। তবে যাই হোক, সেটা হয়তো পারতো, তবে যেটা পেরে এসেছে সেটা হচ্ছেন সালেহ আহমেদ তাকরিম। গতকালকের এই ভিডিওটি আমার অনেকটাই ভালো লাগে যে একজন পুলিশ কর্মকর্তা তার বাসার মধ্যে গিয়েছে, তাকে অভিনন্দন জানিয়েছে, তার জন্য পুরস্কার নিয়ে গিয়েছে। আসলে এরকম একটি ভিডিও দেখার পর সেটা ভালো লাগার মতো একটি ভিডিও, এবং আপনাদের সবাইকে বলছি ভিডিওটি এখনই শেয়ার করতে থাকেন, সবাইকে মেসেজটি জানিয়ে দেন, যে যেই পদেই থাকুক না কেন সবারই কোরআনের জন্য ভালোবাসা রয়েছে, আলেম মাওলানাদের জন্য ভালোবাসা রয়েছে, আমাদের ধর্মের জন্য ভালোবাসা রয়েছে। আপনারা অনেকে পুলিশের বিপক্ষে অনেক কথা বলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেইগুলো দেখি। তবে পুলিশে যে সবচেয়ে ভালো কাজগুলো করছে সেইগুলো হয়তো আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে না। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে পুলিশ যদি আমাদের দেশের মধ্যে 1 ঘন্টা কাজ না করে তাহলে কিন্তু আমাদের দেশটার দেশ থাকবে না। পুলিশ এতটা প্রোটেকশন দেওয়ার পরেও আজকে আমাদের দেশের মধ্যে এত অন্যায় হয়ে যাচ্ছে, মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হয়ে যাচ্ছে এটা কেউ থামাতেও পারছে না। আপনি যদি আপনার নিজের জায়গা থেকে ভালো না হন তাহলে তো কেউ আপনাকে ভালো করতে পারবে না। আজকে সালেহ আহমেদ তাকরিম এত ভালো একটি কাজ করে আমাদের দেশের মধ্যে আসছে, এত বড় একটি অর্জন নিয়ে আসছে, তারপর অনেকেই তাকে নিয়ে বাজে মন্তব্য করছিলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। ঢুকলে দেখা যাচ্ছিল আরে এমন কি করে ফেলছে, এটা নিয়ে এত কেন গুঞ্জন, মানে আমি বুঝতেছিলাম না। কারণ মানুষের ভালো মানুষ এখন সহ্য করতে পারে না ভাই, মানুষের মধ্যে এখন মানুষের যে মস্তিষ্ক থাকার কথা সেটা নাই, অনেক মানুষ এখন বিকৃত হয়ে গিয়েছে। তাদের সামনে ভালো কাজ হইলো তারা সেটাকে মন্দভাবে উপস্থাপনা করে মানুষের সামনে। আজকে সালেহ আহমেদ তাকরিমের ভিডিওটি দেখার পর আমার মনে হয় এমন কোনো লোক নেই যাদের ভালো লাগে নাই। আজকে বিধর্মীরাও সালেহ আহমেদ তাকরিমকে শুভেচ্ছা জানাচ্ছিল, আর সেখানে আজকে মুসলমান ধর্মে জন্মগ্রহণ করে অনেক মানুষ তাকে নিয়ে সমালোচনা করছে। যাই হোক, গতকালকের এই ভিডিওটি আমার অনেক ভালো লেগেছে, যার কারণে ভিডিওটি আমি বানালাম যে একজন পুলিশ কর্মকর্তা সালেহ আহমেদ তাকরিমের বাসার মধ্যে গিয়েছে, খালি হাতে যায়নি, তার জন্য একটা উপহারও নিয়ে গিয়েছে, তাকে অভিনন্দন জানাতে গিয়েছে। আপনি জানেন একজন পুলিশ কর্মকর্তা বা একজন আইন শৃঙ্খলা বাহিনী কতটা ব্যস্ত সময় পার করে, তাদের জীবনটা এমন হয়ে যায় যে ঈদের 2টি দিন পর্যন্ত তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটাতে পারে না, পরিবারের সাথে ভালোভাবে দেখাই করতে পারে না যতদিন পর্যন্ত চাকরি করে যায়। আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, আমাদের সাহায্য করার জন্য তারা নিজের পরিবারকেও ভালোভাবে সাহায্য করতে পারে না, আর সেই আইন শৃঙ্খলা বাহিনী এত ব্যস্ত সময় পার করে চলে গিয়েছে সালেহ আহমেদ তাকরিমের বাসায়। ধন্যবাদ জানাই জাহাঙ্গীর আলম ভাইকে, সেইভাবে সালেহ আহমেদ তাকরিমকে। আবারও বলছি, পারলে এখনই ভিডিওটি সবাই শেয়ার করে আপনাদের টাইমলাইনে যুক্ত রাখুন, এরকম ভালো ভালো কাজ যুক্ত রাখা আপনাদের দায়িত্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।